দেখুন মূলত আজকে আমাদের বামফ্রন্টের ডাকে, নন্দীগ্রাম এক বামফ্রন্টের ডাকে আজকে মূলত বেশ কিছুদিন ধরে আপনারা জানেন যে একটা নির্দিষ্ট ধর্মগুরুকে বিজেপির দুই নেত্রী নেতা নেত্রী যে অশালীন মন্তব্য করেছে তার বিরুদ্ধে সারা দেশ জুড়ে যেভাবে বিজেপি সহ অন্যান্য সাম্প্রদায়িক দলগুলি বিভাজন সৃষ্টি করবার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের পশ্চিমবাংলার মাটিতে শান্তি সম্প্রীতি রক্ষার দাবিতে এই শান্তি সম্প্রীতির মিছিল সংগঠিত হয়েছে। মূলত আমরা সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাতে চাই, কোনরূপ কোনো প্ররোচনাতে পা না দিয়ে আমরা হিন্দু মুসলমান শিখ সেই ভারতবর্ষের মাটিতে যে ঐক্যবদ্ধভাবে বসবাস করে এসেছি সেভাবেই শান্তি সম্প্রীতি বজায় রেখে এলাকা এলাকায় বসবাস করব। আর দ্বিতীয়ত আমাদের ইতিমধ্যেই জেনেছেন আপনারা পশ্চিমবাংলায় টেড এবং এসএসসি নিয়ে হাইকোর্ট যে দুর্নীতি ওপেন করেছে, যা আমরা বামফ্রন্ট বহুদিন ধরে বলে আসছিলাম যে এসএসসি এবং টেটে চরম দুর্নীতি ঘটেছে। আজকে পশ্চিমবাংলার মাটিতে যেভাবে সাদা খাতা দিয়ে কেউ চাকরি পেয়েছে, কারো নাম্বার বাড়িয়ে চাকরি দেওয়া হয়েছে, আবার কেউ ইন্টারভিউ না দিয়ে চাকরি পেয়েছে, কেউ মোবাইলে মেসেজের মাধ্যমে চাকরি পেয়েছে, আজকে গোটা দুর্নীতি আজকে সারা বাংলার মানুষের কাছে ওপেন হয়ে গেছে। আমরা চাইছি আজকে বেকার যুবকদের ভবিষ্যৎ যারা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে টাকা নেওয়ার মাধ্যমে চাকরি দিয়েছে তাদেরকে শাস্তি দিতে হবে, এবং স্বচ্ছতার মাধ্যমে আমাদের বাংলার মাটিতে এসএসসি পিএসসি প্রাইমারি টেটে বেকার যুবকদেরকে নিয়োগ করতে হবে, সেইও দাবি আমাদের এই মিছিল সংগঠিত হয়েছে।